নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব দই পাবদা। এই গরমে দুপুরবেলায় ভাতের সঙ্গে এই দই পাবদা খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে চলুন শুরু করি। দই পাবদা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাবদা মাছ, আর মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিচ্ছি অল্প লবণ আর অল্প হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদের গুঁড়ো মাছগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। নুন আর হলুদের গুঁড়ো মাছগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার 5 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। আর এই সময় একটা মশলার পেস্ট তৈরি করে নেব। সেজন্য মিক্সার গ্রাইন্ডারের এই ছোটো জারটার মধ্যে দিচ্ছি 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, এর সঙ্গে দেব 7-8টা গোটা কাজু, আর দেব 2টো কাঁচা লঙ্কা। অল্প অল্প জল দিয়ে আমি এই মশলাগুলোকে একদম মিহি করে বেটে নিয়েছি। এই দেখুন, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেছে। আর এখানে নিয়েছি 1/2 বাটি পরিমাণে টক দই। যেহেতু দই পাবদা, সেজন্য দইয়ের পরিমাণ একটু বেশি নিতে হবে। অল্প একটু ময়দা দিয়ে আমি দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এরকম যদি দইয়ের মধ্যে অল্প একটু ময়দা মিশিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু দই রান্নায় দেওয়ার পর আর ফাটবে না। এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন হলুদ মাখানো পাবদা মাছগুলোকে ছেড়ে দেব। তারপর মিডিয়াম আঁচে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো যেহেতু খুব নরম, সেজন্য মাছগুলোকে খুব সাবধানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই দেখুন, মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যে বাকি পাবদা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দেব। এইভাবে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে এই মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে ওই একই পাত্রে রেখে দেব। তারপর কড়াই যেটুকু তেল রয়েছে তার মধ্যে ফোড়নে দিচ্ছি অল্প কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর এর মধ্যে মশলার পেস্টটাকে ঢেলে দিচ্ছি। লো আঁচে মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এর মধ্যে যেহেতু বাদাম দেওয়া আছে, সেজন্য মশলাটাকে বারবার এভাবে নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায়। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে অল্প একটু জল নিয়ে সেটাও এর মধ্যে দিলাম। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প হলুদের গুঁড়ো। এর সঙ্গে দিলাম অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই দেখুন, মশলার উপরে তেল ভেসে উঠেছে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আঁচ কমিয়ে এর মধ্যে দিলাম ফেটিয়ে রাখা টক দই। তারপর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রাখা আছে। এই দেখুন, টক দই মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। তারপর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব। মিডিয়াম আঁচে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলোকে ছেড়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপর মিডিয়াম আঁচে 3-4 মিনিট সময় ধরে রান্না করে নেব। গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই দই পাবদা আমি প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। এই দেখুন, গ্রেভির উপরে তেল ভেসে উঠেছে। দই পাবদা আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, দই পাবদা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।